ছোট্ট বন্ধুরা, সামনেই আমাদের দীপাবলি উৎসব। আর দীপাবলি মানেই আলোর খেলা, চারিদিকে আলোর, বিভিন্ন রঙের আলো দিয়ে আমরা আমাদের বাড়িকে সাজিয়ে তুলি সুন্দর করে। তো আজকে আমি শেখাবো দীপাবলির সহজ একটি সিনারি, কীভাবে আমরা বাড়িকে সুন্দর করে সহজে সাজিয়ে তুলি দীপাবলির দিনে। তার একটি সহজ সিনারি তোমাদের আজকে শেখাবো। দেখো, এইভাবে তোমরা আঁকার চেষ্টা করো, আশা করি তোমরা শিখতে পারবে। প্রথমে মানুষ এঁকে নেওয়া হচ্ছে, একটি মেয়ে আঁকছি। মেয়ে তার হাতে কোনো কিছু নিয়ে প্রদীপ জ্বালাচ্ছে, সেটা আমি আঁকবো। দেখো, এগুলো মন থেকে ভেবে ভেবে তোমরা করবে, দেখবে খুব সুন্দর একটি সহজ সিনারি হয়ে যাবে। আজকে আমি তোমাদের কেবলমাত্র আঁকাটা দেখাবো, কারণ রং এবং আঁকা দুটোই যদি একসাথে করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদের বুঝতেও অনেকটা অসুবিধা হতে পারে। তাই প্রথমে ড্রয়িংটা কীভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। পরবর্তী পর্বে কীভাবে রং করতে হয় সেটাও আমি তোমাদের শিখিয়ে দেব। প্রথমে আমি একটি মেয়ে অঙ্কন করে নিলাম, এরপরে মনের কল্পনাকে বাস্তবায়িত করার চেষ্টা করবে। এবং দীপাবলির দিনে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ এবং আমাদের গৃহের যে পরিবেশ সেটা আমরা কীভাবে সাজিয়ে তুলি সেই কথাটা ভেবে নিজের কল্পনা দিয়ে ছবিটা আঁকার চেষ্টা করবে, দেখবে খুব সুন্দর একটা সিনারি অঙ্কন হয়ে যাবে। দেখতে পাচ্ছ আরেকটি ফিগার করা হচ্ছে। এক্ষেত্রে আরেকটি মেয়ে করছি, সেও দেখো, সেও নিশ্চিতভাবে কোনো কিছু কাজ করছে। দীপাবলির দিনে আমরা সবাই প্রায় ব্যস্ত থাকি, নিজের বাড়ি এবং বাড়ির বাইরের যে পরিবেশ আছে সেটাকে বিভিন্ন রঙের লাইট দিয়ে, মোমবাতি, প্রদীপ
এই সমস্ত দিয়ে আমরা বাড়িকে সাজিয়ে তোলার চেষ্টা করি। তো তারই একটা ছবি আমি এখানে অঙ্কন করার চেষ্টা করছি। একটি মেয়ে করলাম দাঁড়িয়ে আছে, এবং আর একটি মেয়ে করলাম সে বসে কিছু একটা কাজ করছে। কি কাজ করছে দেখা যাক কি হয়। তোমাদের বোঝার জন্য ভিডিওটা সহজ করে দেওয়া হচ্ছে, তোমরা যাতে সহজে বুঝতে পারো, আর যারা নতুন শিখছো তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। সহজ করে তোমাদের একটি সিনারি দেখানো হচ্ছে। দীপাবলির দিনে আমরা কিভাবে আমাদের বাড়ির যে পরিবেশ সেটাকে সাজিয়ে তুলি তার একটি গ্রাম্য চিত্র এখানে আমি অঙ্কন করার চেষ্টা করছি। দেখো মেয়েটা বসেছিল, এটা করলাম একটা তুলসী মঞ্চ। তুলসী মঞ্চের মধ্যে প্রদীপ বেশ কিছু জ্বলছে, আর মেয়েটি কী করছে ওই তুলসী মঞ্চের নিচে বিভিন্ন প্রদীপ জ্বালিয়ে পরিবেশকে সুসজ্জিত করছে এবং দীপাবলি পালন করছে। আমরা এই চিত্রগুলো আজও গ্রাম বাংলায় যদি যাই তাহলে দেখতে পাব, শহরে প্রায় প্রত্যেকেই প্রদীপের পরিবর্তে আমরা বিভিন্ন ধরনের লাইট ব্যবহার করি, কিন্তু গ্রাম বাংলাতে এখনও প্রদীপের একটা চল আছে। প্রদীপ, মোমবাতি, মাটির প্রদীপ জ্বালিয়ে গ্রামের মানুষ এখনও দীপাবলি উৎসব পালন করে। তো আমি সেই রকমই একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করছি বাড়ির উঠোনের সামনে তুলসী মঞ্চ, সেই তুলসী মঞ্চের সামনে প্রদীপ জ্বালানো হচ্ছে। দীপাবলিতে বাড়ির যারা ছোটরা আছে তারা ফুলঝুড়ি ইত্যাদি নিয়ে খুব আনন্দে মেতে উঠে। এখানে সেরকমই একটি করছি, ছোট্ট একটি বাচ্চা ছেলে ফুলঝুড়ি নিয়ে জ্বালানোর চেষ্টা করছে, দেখো কিভাবে হচ্ছে।
তুমি তোমার কল্পনা শক্তিকে যত বিকশিত করার চেষ্টা করবে, সেই কল্পনার সাহায্যে ছবি দেখবে খুব সুন্দর হবে, এবং তার সাথে অবশ্যই বাস্তব যে চিত্র আছে সেটাকেও ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। কল্পনা আর বাস্তব এই দুটোর মেলবন্ধনে ছবি এক অপরূপভাবে প্রাণ ফিরে পাবে।